প্রশ্নের ডক কায়দাটা কি? ওই যে জুনায়দুর দাদি, সেই ইব্রাহিম পাগল যখন মরা মেয়ে তার লয়ে গেল, নেয়ার পরে কয় দয়াল আমি তো মরাডারে লয়েছি গো, মরাডান চাষ কেন কম মরাডান সি মরাডারে বিয়ে করুম, পাগল তো মরাডারে বিয়ে করুম। তো তুমি যদি আমারে এই বাদশার মেয়ে বিয়ে করার কথা বললা, আমার ভাগ্যে যদি তাই হইল তাহলে আমার স্ত্রী মরে গেল কেন, আপনার দোয়া এরকম কেন? বলে যদি না মরতো তাহলে তোরে তো দিত না। বাদশার মেয়ে কোনদিন পাগলের কাছে দেয় না, কোনদিন দেয় না, মরে গেছে দেখেই দিছে, তাজা থাকলে আর দিত না। কয় এখন মরাটা কি করো? কয় কোন বীজ নিল্লা বল, এক গ্লাস পানি নে কুম্বিজ নিল্লা বইলা ফু দিয়া খালি মরাটার উপরে ছিটাইয়া দে, মরাটা দেখ কেমনে করে খারাইয়া যায়। যেই গুরুর হুকুম মাইনা এই পানিটা ছিটাইয়া দিছে, মরা মেয়েটা সাথে সাথে জিন্দা হয়ে গেছে, তার সাথে বিয়া পড়াই দিছে, জঙ্গলের ভিতরে বসবাস করে, পিতার গৃহে ফিরত যায় না, তার সাথে অনেকদিন ঘর সংসার করে, অবশেষ সেই মরা মেয়ে জেতা হওয়ার পরে তার গর্ভে একটা সন্তান ছেলে সন্তান জন্ম নেয়, ওই ছেলে সন্তানের নাম রাখে ইব্রাহিম আধাম। ওই যে ইব্রাহিম পাগল আর নানার নাম আধাম বাদশা, এই জন্য দুই নামে বিলে তার নাম রাখছে ইব্রাহিম আদাম। পরবর্তীতে সে বলকের বাদশা হয় যার নাম ইব্রাহিম আহদাম। না মরলে কোনদিন বাঁচা যায় না। আমারও কয় আপনারা কয় আপনারা বলে আছেন না কেউ কেউ একবার মারেন ইচ্ছা মতো, যেন তেন মান্য একবারে মেরে ফেলার গুরু তো আছেই, যার যার বললো কে মহব্বত আছে না আপনার গো, যারা বলে এসেছেন মহব্বত আছে না, মহব্বত আছে, দুইজনে আইসা দুইজনে মিলে আইসা আমার ভক্তটারে বাইরে বাইরে ভালান, আমি দেখতে বল করে জিন্দা করে দিই, আপনাকে পারেন না এটারে পারেন, এটারে জিন্দা করে দিব, আপনারা খালি এই কামটা করে দেন। কি কমু বাবা, শাহ সুলেমান ল্যাংটা বাবা নাকি? শাহ সুলেমান ল্যাংটা বাবা, সেই ল্যাংটা বাবার কাছে এক ভক্ত চলে গেছে, গুটি বসন্ত ছিল না, গুটি বসন্ত উঠতো না আগে, গুটি উঠে বসন্ত উঠে কলের আইসে এক চোটে বাড়ির সব ছাপ পড়ে যায়, হইতো না এরকম এক সময় হইতো? তো ছেলে তো মারা গেছে, কয় না আমি ল্যাংটার ভক্ত, আমি ল্যাংটা বাবারে না দেখাই আমার ছেলে রে, আমার বুকের মালিক আমি মাটি দিব না, মশারি মশারি টানে তারে ডাইকে রাখছে, আর ল্যাংটা বাবার সাথে ঢোল বাজাইতো, আপনারা হয়তো জানেন তার নাম হইলো আবদুল্লাহ নাকি বাবা, এই আবদুল্লাহর ছেলে ঢোল বাজাইতো, তার নাম গনি, গনি ঢুলি আমরা কাকা বলতাম, সেই গনি ঢুলির মুখে এই গল্পটা শুনছিলাম যে আমার বাবা ল্যাংটা বাবার সাথে থাকতো, যেই নাকি আজান দিত, কই আবদুল্লাহ হালাল পুত বিল্লালে আজান দিছে তাড়াতাড়ি ঢোলে পারে দি, সব সময় সাথে রাখতো। ওই আবদুল্লাহ রে কইছে, আবদুল্লাহ এই হালাল পুত তাড়াতাড়ি ঘরের দরজা একবার এমন ভাবে আটকাবি, খিল মারবি, কেউ ডাকলেও কিন্তু ঘরের দরজা খুলবি না, বুঝলি শালা, কেউ জানি আসতে না পারে, আল্লাহর ওলি তো আগেই জানে। ওই যে কলের আইসে যেই নাকি ছেলেটা মারা গেছে, সে যখন নাকি মশারি দিয়া ঢাইকা রেখে চলে মানলেন, তারে না দেখাইয়া সে মাটি দিবে না, না গোসলও দিবে না, এ অবস্থা রাইখা যখন আসছে অন্ধকার রাত, রাত্র গভীর, যতই চেষ্টা করছে দরজা টরজা পিটাইছে কান্নাকাটি করছে, কোনো মতেই দরজা খুলে নাই, না খুললে কি বো ভক্ত না সরবন্দা, যে না যে কয়দিন যা খুশি হয়ে যাক, আমি আমার পীরের দরবার থেকে আমার পীরকে না নিয়া আমি যাব না। সারা রাত চিকরে পাকরায় চলে গেছে, অবশেষে ঘরের দরজাটা ওই আবদুল্লাহ খুইলে দিছে, খুইলে দেওয়াতেই পাও দুইটা জড়ে ধরছে, আর হাতে ছিল লাঠি, ইচ্ছা মতো পিটাইছে, কয় পিটে মাইরে ফেলাম, কিন্তু আমার বাড়িতে না গেলে আমি যাবো না, কারণ আমার মরা পোলা থুয়েছি,
আমার এই মরা ছেলেটারে আপনার না দেখে আমি কিছুই করব না। হালাই কয় কি রে, ল্যাংটাই কয়, হালাই কয় কি রে, হালাই এত বড় তরতাজ মিথ্যা কথা কইতে পারে? এ আবদুল্লাহ, এ হালাই একেবারে মিথ্যা কথা কত ধরছে? চল যাই, চল যাই, দেখুন সালাই এত বড় মিথ্যাবাদী রে, প্রমাণ করে সারুন হালাই যে কত বড় মিথ্যাবাদী ও বলে বক্ত। চল যাই, চলছে, ডোল তো কান দিয়ে আছে, ডোল পিঠে দিয়ে পেটে তাইছে, আইসা দেখে যে মশুরি টানায় শুয়ে রাখছে, কয় শালা তুই এত বড় মিথ্যাবাদী, হ্যাঁ তোর পুলার হইছে শুইয়া ঘুমাইয়া, আর তুই ঘুমাই না পুলারে কসমইরে গেছে, যে সেরাই এক লাত্তি মারছে, লাত্তি মারার সাথে সাথে মরাটা জিন্দা হয়ে গেছে, মরাটা যেই জেন্দ হয়ে গেছে দেখছাস আব্দুল্লাহ? কইছিলাম না হালাই কোনো ভক্ত না, হালাইল মিথ্যাবাদী, পুলাই রয়েছে ঘুমাইয়া, আমার কাছে কয়বো পুলা মরে গেছে, কত বড় মিথ্যাবাদী, মিথ্যুকের বাড়ি থাকা যাইব না রে, আমি চললাম আমার সাথে সাথে চল, পাগলায় ল্যাংটা হইলো ধরা দিব না, কই সেরে গালি গালাস পাইরে চলে আইছে, মরাটা কিন্তু জেন্দা হয়ে গেছে। একবার মইরা দেখো, একবার মইরা দেখো, একটা লাত্তি যদি গুরু মারে তাহলে সাথে সাথে জিন্দা হয়ে যাবে, ওরে মর বিচারা জিন্দা মরা বইরা মরে আমার হাসি বাবার প্রেমা গোরে, ওই মরা পুরাই আমার বইরা বরি প্রেমা গোরে, ওই মরা আমার বাবার প্রেমা গুনে, ওই মরা পুরা
আছেন না মোরা, এই সুফি দরবার আয় আমার মাঝভান্তার প্রেম আগুনে ওই মোরা পুরায় পুরায়, মরার আগে মরে যারা বুতু আন্তা কাবলু মতু, মরার আগে মরে যাও, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, শেষে মরায় ধরে মরার গলা, বুকে বুক মিলায়। মুর্শিদের দরবারে সুফি দরবারে যারা আসছেন, যারা শেখান, যারা মাঝভান্ডারির মুরিদান, তারা প্রত্যেকেই মরা। মুরিদের অর্থই মরা নাকি বাবা? প্রত্যেকেই মরে গেছে, তাই এক মরা অর্থাৎ এক গুরু ভাই আর এক গুরু ভাই রে পাইলেই বুকের মধ্যে জড়াইয়ে ধরে নাকি বাবা? তাই মরাই মরাই লেনা দেনা, জেতা মানুষে তার ভাব বুঝে না, জেতা লোকের কানে যায় না, মরাই যাহা কয়। তরিকার ভাইরা যা কয়, যারা তরিক ধরছে মুড়ি দিছে তারাই কেবল বুঝে, ব্যামুড়ি যা মানুষ তা বুঝে না। মুর্শিদ চরণ অমূল্য ধন, ভক্ত করো রে অপ্পা,
পাহারাই নিরত